আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ হলো পবিত্র রমজান মাসের শেষ রোজা। এই পবিত্র রমজান মাসের শেষ রোজার ইফতারির সময় যে দোয়াটি পড়লে সব দোয়া কবুল হয়। আপনি যে দোয়াটি করবেন, বিশেষ করে পবিত্র রমজান মাসের যে এত আমল করলেন, নামাজ, রোজা, তাসবি, তাহলিল, সেহারি, ইফতার, তাহাজ্জুদ, সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে যদি বলেন এই সমস্ত আমলগুলো কবুল করো, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো অবশ্যই আমাদের সে আমলগুলো কবুল করানো প্রয়োজন। তো ইফতারির সময় যে দোয়া কবুল হয়, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া কবুলের বিষয়ে কি বলেছেন আমরা একটু সরাসরি হাদিস থেকে দেখে নিই। ইন্নালি সাঈমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মাতুরাদ্দ। অর্থ হলো ইফতারির সময় রোজাদারের জন্য এমন একটি রোজা দোয়া করার সুযোগ রয়েছে যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস 1753 নম্বর হাদিস, এটিতে আপনারা পাবেন। তো দর্শক, কোন দোয়াটি আমরা পাঠ করব? যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি নামাজ শেষে নিম্নের দোয়া করতে থাকে। অর্থাৎ যে দোয়াটি নিয়ে আমি আজকে আলোচনা করছি বা যে দোয়াটি একটু পরে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ বলে দিব ইনশাআল্লাহ, ওই দোয়াটি এক লোক পাঠ করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলেন, এই ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নামের মাধ্যমে দোয়া করছে, সুবহানাল্লাহ, এবং যদি কেউ এরূপে দোয়া করে তাহলে তা অবশ্যই কবুল হবে। কেমন কথা যে এই দোয়াটি পড়ে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে, আর যদি কেউ এরূপে চায়, মানে এই দোয়াটি করে যা চায় তাহলে তাকে আল্লাহ তাআলা তা দান করেন, সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উচ্চারণ হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি যে তুমি সমস্ত প্রশংসার মালিক, সুবহানাল্লাহ, তুমি ছাড়া আর কোনো দানকারী ইলাহ নেই। আমি আজকে যা চাচ্ছি এগুলো তুমি ছাড়া কেউ দেওয়ার মতো নেই। তুমি আসমান জমিনের সৃষ্টিকারী, হে মহান শ্রেষ্ঠত্বের অধিকারী ও মহান দাতা, ওহে চিরঞ্জীব, ওহে অবিনশ্বর, তুমি তো পৃথিবীতে আজীবন থাকবে, চিরদিন থাকবে। এটি আবু দাউদ শরীফের হাদিস 210 নম্বর। তো দর্শক, এই দোয়াটি করে আপনি কি কি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি কি চাইবেন বা কি বলবেন, আমি এমন 10টি বিষয় আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে মুনাজাত দিয়ে তখন আল্লাহর কাছে 10টি জিনিস আপনি চাইতে পারেন। তো দর্শক, এই 10টি জিনিসই যে চাইবেন এর বাইরে চাইতে পারবেন না, এমন না, আপনি সব কিছুই চাইতে পারবেন। তবে আমি সিম্পল 10টি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত আমলের হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলের রুহে প্রথমে পৌঁছাবেন। কীভাবে? যে আল্লাহ, আমি যত আমলগুলো করলাম পবিত্র রমজান মাসের, সমস্ত আমলগুলোর হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ পাকে পৌঁছে দাও। এরপর তা সারা পৃথিবীতে যত মোমেন নরনারী ইমান নিয়ে শুয়ে আছে তাদের প্রত্যেকের রুহ পাকে পৌঁছে দাও। তাহলে মৃত ব্যক্তিদের রুহে আপনি আপনার সবগুলো হাদিয়াগুলো পৌঁছে দিলেন। তারপর নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, যে আল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমার গোপনীয় গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই যখন গুনাহের জন্য মাফ চাইবেন তখন আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতেন, সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন রোজার ইফতারকালীন সময়ের দোয়াসমূহ, এর মধ্যে একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে গুনাহসমূহ মাফ হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লু শাইইন আন তাগফির লি যুনুবি। আল্লাহর খাস রহমতের ভিক্ষা চাওয়া, যে আল্লাহ, আমি আপনার রহমত ছাড়া কোনো কিছুই করতে পারবো না, আপনি আমাকে রহমত দান করেন। সঠিক পথে থেকে ইমানের জীবন কামনা করা, আল্লাহ, আমাকে আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমি যেন সঠিক পথে থাকতে পারি এবং ইমানের একটি জীবন কামনা আমি আপনার কাছে করি, যে আমার জীবনটা যাতে ইমানের জীবন হয়, বেঈমানের জীবন না হয়।
এরপর সুস্থ থাকার আবেদন করা যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার সুস্থতার প্রয়োজন, আপনি আমাকে মানে মরণের আগ পর্যন্ত সুস্থ রাখেন এবং সুস্থতা দান করেন, বড় ধরনের মহামারী রোগ থেকে আমাকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাকে হালাল খানা খাওয়ার তৌফিক দান করেন, হালাল রিজিক অন্বেষণ করার, ইনকাম করার, চাকরি বাকরি করার আপনি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ সন্তান পরিবার দিনদার বানান। আমার পরিবারের মধ্যে কেউ কেউ আছে যে পুরোপুরি দিনদার না, আল্লাহ আপনি তাদেরকে দিনদার বানিয়ে দেন, পরহেজগার বানান, নামাজি বানান, রোজাদার বানান। এরকমভাবে পরিবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা এই আয়াতের ফজিলত বা এই ইসমে আজমের কারণে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। তারপর হলো হজ করার তৌফিক দাও আল্লাহ। আমি আমার অনেক বড় আশা মক্কা মদিনা যাওয়ার, আমার স্বপ্ন আমি সেখানে যেন যাইতে পারি, পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, সে তৌফিক আপনি আমাকে তাহান করেন। এরপর বলবেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাও, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করো। সর্বশেষ আপনি একথারই বলতে পারেন যে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করে মসজিদ মাদ্রাসার পাশে শোয়ার তৌফিক দান করো, কারণ ইমানের সাথে মৃত্যু না হলে সারা জীবন যত আমল করেছি কোনো কাজই আসবে না। সুতরাং ইমানের সাথে যেন মৃত্যুটা হয়, আর মসজিদ মাদ্রাসার পাশে শুইলে মুসল্লিদের দোয়া পাওয়া যাবে, ছাত্রদের দোয়া পাওয়া যাবে, তালিবুল আলেমদের দোয়া পাওয়া যাবে, মসজিদের আজান শোনা যাবে। কেননা এই প্রসঙ্গে বাংলাদেশের একজন কবি, বিখ্যাত কবি, কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই কথাটি তিনি বলেছিলেন। তো আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছেন। সুতরাং আমরাও মসজিদ মাদ্রাসার পাশে শোয়ার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো দর্শক, এইভাবে আপনি আজকে শেষ রোজায় আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। তো দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।